দর্শক দেশ ও বিদেশ থেকে যে আমার ভিডিও দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগত অভিনন্দন দিও। আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক, আমি আবারও চলে আসছি আপনার গাবতলী হাটে, এবং আপনাদের গাবতলী হাটে কিছু বেশ কিছু বড় গরু দেখাবো। এই গরু যে মালিক আমার, তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? তো ভাই, আপনি এই বড় গরুটা কি আপনার নাকি? জি আমার ভাই। আচ্ছা, তো এটার আপনার দাঁত কয়টা? চার দাঁত বয়স না? এটা কি আপনার খামারে গরু না কোনো? এটা আমি পালছি 2 বছর থেকে, পালছি বাচ্চা থেকে নিয়েছিলাম। আচ্ছা, তো এটার আপনার আনুমানিক আপনার মাংস হবে কত মন? এটা আনুমানিক মাংস হবে 18 মন। 18 মন? না, তো এটা আপনি দাম চাচ্ছেন কত? দাম চাই 7.5 লক্ষ। 7.5 লক্ষ টাকাটা আপনার চাওয়া দাম? জি। আচ্ছা ঠিক আছে, তো ওই পরে গরু গুলো আপনার নাকি? না, ওইটা আমার না, আমার। আচ্ছা ঠিক আছে। তারপরে যে সামনে যে লাল গরু দেখতে পাচ্ছি, এটা এটার দাম যাচ্ছে 2 লাখ 25। 2 লাখ 25, এটা তো চাওয়া দাম না? তারপরে যে গরু দেখতে পাচ্ছি আপনার, এটা এটার দাম যাচ্ছে 2 লাখ 10। 2 লাখ 10 না? আচ্ছা ঠিক আছে। তারপরে যে যে আপনার এই গরুটা দেখতে পাচ্ছি, এটা এটার দাম যাচ্ছে 2 লাখ 60। 2 লাখ 60। আর যে পরে যেটা, এটা এটার দাম যাচ্ছে 2 লাখ 30। আচ্ছা 2 লাখ 30 না? তারপরে যে আপনার যে শুয়ে আছে যে গরু, এটা এটা 2 লাখ 35 দাম যাচ্ছে। 35 হাজার না? তো ভাই, এগুলো আপনি আসলে সংগ্রহ করছেন কোন জায়গা থেকে? এগুলো আমি পালছি খামারে, আমি 2-3 মাস পালে আমি নিয়ে আসছি। মানে আপনি বাজার থেকে সংগ্রহ করছেন, ওইখান থেকে আপনি 2-3 মাস পালছেন? জি জি। আচ্ছা ঠিক আছে। তো প্রতিদিন আপনার এগুলোর পিছনে আপনার খাবার খরচ হতে পারে টাকা? পার ডে একটা গরু পিছনে প্রতিদিন আমাদের 300 থেকে 400 টাকা খরচ হয়। আচ্ছা, তো দেখা যাচ্ছে ভাই, আপনার বর্তমানে আপনার বাজারে তো আপনার ছোট গরু চেয়ে আপনার বড় গরুগুলোর আপনার মানে ছোট মানে বড় গরু চেয়ে আপনার ছোট গরুগুলোর আপনার চাহিদা বেশি? ছোট চাহিদা বেশি। জি ঠিক আছে। আচ্ছা, তো আপনি কি মনে করতেছেন যে বর্তমান যে বাজার মূল্য, এদিকে আপনার যে আপনার দাম, সেটা কি আপনি পাবেন? এখন আশা করছি, এখনো দিন যেহেতু 4টা আছে, তবে এখন পর্যন্ত দাম যেগুলো বলছে এগুলো অনেক কম বলছে, আমাদের অনেক বসে দাম বলছে। তো আপনি কি একটাও বিক্রি করতে পারছেন? না, এখন পর্যন্ত একটা বেশি নাই। আচ্ছা, মানে কেউ আপনি আসছেন কখন? আজকে আজকে রাত্রি সকাল সকালে। সকাল সকাল না? আচ্ছা, তো আপনি এই যে এই যে এই যে গরুগুলো ভাই, এগুলো আপনার কি আপনার আপনার এলাকা থেকে সংগ্রহ করছেন না দূরে কোথাও থেকে সংগ্রহ করছেন? আমার এলাকা থেকে সংগ্রহ করছি। তো ভাই, আপনার গরুগুলো যদি কেউ পছন্দ করে, আপনি আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার মোবাইল নম্বর। আচ্ছা, আপনার মোবাইল নম্বরটা বলেন। 01758735619। আচ্ছা, আবার বলেন। 01758735619।